কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত কাজ শুরু করেছে কমিটি। প্রথম দিনে বক্তব্য দিয়েছেন ভুক্তভোগী। সোমবার ভুক্তভোগী ও অভিযুক্তের বক্তব্য নেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি। এই ঘটনায় কঠোর শাস্তির দাবি ভুক্তভোগী ও তার স্বজনদের। 13 ফেব্রুয়ারি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীন এক শিক্ষার্থীকে র্যাগিংয়ের নামে নির্যাতন করা হয়। অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহসভাপতি সঞ্জিতা চৌধুরী অন্তরা ও তার সহযোগীর বিরুদ্ধে। এ বিষয়ে দুই পক্ষই প্রক্টরের কাছে লিখিত বিবরণ দেয়। শনিবার তদন্ত কমিটির কাছে এ বিষয়ে বক্তব্য দিয়েছে নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী। সোমবার ভুক্তভোগী ও অভিযুক্ত দুই পক্ষের ব্যাখ্যায় শোনা হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি। সে দেখালো আর কি, কোথায় কী করে কী হয়েছে, সে বক্তব্য দিয়ে আমি টিম এখানে নেই, কাজেই তাদেরকে 20 তারিখে 10টায় তদন্ত কমিটির সামনে যেন হাজির করে এরকম আমি চিঠিও দিয়েছি। এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি ভুক্তভোগী ও তার স্বজনদের। কিছু রিপোর্ট নিল, তারা পরবর্তীতে বুঝে যাবে যে তারা কী শিখছে। আমি আশা করি যে তারা সুস্থ ভালো বিচার করবে। আমার চাওয়া এটা সুস্থ বিচার হোক, আইনগত এবং সবচেয়ে কঠিন বিচার হোক, যাতে এইরকমের কাজ আর পুনরায় না ঘটে। এরই মধ্যে তদন্ত বিষয়ক সব তথ্য জেলা ম্যাজিস্ট্রেটকে সরবরাহ করা হয়েছে বলে জানান প্রক্টর। বিচার বিভাগের ওইখানকার হাইকোর্টের যে রুলিং আছে তার পেপার্স কালেকশন করে ওই কমিটি, উনি ডিসি মহোদয় করবেন, তাদের ওখানে কী কী কর্মকাণ্ড কতটুকু সম্পৃক্ত আমাদের ইউনিভার্সিটি সেই কাজটা করার জন্য নির্দেশনা আছে। রবিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। ডিবিসি নিউজ ডেস্ক।